অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে সেমাই তৈরির অভিযোগে চট্টগ্রামের রাজা খালিতে তিনটি সেমাই ফ্যাক্টরিকে মোটা অঙ্কের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালকের নেতৃত্বে অভিযান চালালে দেখা যায় সেমাই তৈরির এমন দৃশ্য। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করে তারা। অভিযানে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আনিস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা একটা সেমাই ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম যে তাদের একটু ইম্প্রুভমেন্ট আছে, কিন্তু তারপরও তাদের অপরিচ্ছন্নতা নোংরা একটু অবস্থা আছে, কিছুটা রয়েছে। তারা এটা সংশোধন করে নেবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এটার জন্য আমরা তাদেরকে, যেহেতু আগে কিছু রিনোভেশন কাজ তারা করেছে এবং পরিচ্ছন্নতার মাত্রা আগের থেকে একটু উন্নত হয়েছে, এই জন্য আমরা তাদেরকে সার্বিক দিক বিবেচনা করে 20,000 টাকা অর্থদণ্ড করেছি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী চম্পা চাকমাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার সাথে জড়িত প্রধান ও একমাত্র আসামি এনামুল হক এনামকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত 5 মার্চ কিস্তির টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে পদক্ষেপ এনজিও রাঙ্গুনিয় ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক চম্পা চাকমার সঙ্গে এনামের কথা কাটাকাটি হয়। ওইদিন সন্ধ্যায় এনাম তার অফিসের সামনে ওত পেতে থাকে। এক পর্যায়ে অফিসের কাজ শেষ করে বের হলে চম্পার ওপর অতর্কিত হামলা চালায় এনাম। ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় সে। স্থানীয়রা চম্পাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর থেকে পুলিশের পাশাপাশি র‍্যাবও ঘাতক এনামকে গ্রেপ্তারে সক্রিয় ছিল। যতদিন দেশের প্রতিটি নাগরিক ঘর না পাবে ততদিন প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর দেয়া প্রকল্প চালু থাকবে। চট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়ে গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। চট্টগ্রাম ওয়াসা অফিসার্স অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এই ইফতার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর লোকমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফয়েজুল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম সহ অনেকেই। গৃহহীন এতিম ও হতদরিদ্রদের জন্য রমজান মাস জুড়ে বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার লালদিঘির চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে মাসব্যাপী এই ইফতারে অংশ নেন চসিক মেয়র রেজাউল করিম। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ইফতার পার্টির পরিবর্তে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে রোজার শিক্ষাকে বাস্তবায়নের চেষ্টা চলছে। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠনকে সাথে নিয়ে হাজারো মানুষের হাতে ইফতার সামগ্রী ও সেহরি পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় সমাজের বিত্তবানদের দরিদ্র রোজাদারদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। প্রতিদিন বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পথচারী, রিক্সাওয়ালা, শিক্ষার্থী সহ নানা পেশার প্রান্তিক মানুষেরা ইফতার করেন। 1,000 দুস্থ অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের পটিয়া ডাক বাংলার পটিয়া স্পোর্টস ক্লাব। ক্লাবের সভাপতি কিশোর দত্ত মানুষ সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সত্যজিৎ দাস রূপু। এ সময় হাজি আহমদ নবী সওদাগর, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, নুরুল আফসার, নাজিম উদ্দিন সহ ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে নির্দেশ দিয়েছেন কোনো ইফতার পার্টির আয়োজন না করে সেই অর্থ গরিব দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়ার। আগামী 29 এপ্রিল হতে যাওয়া ওলামা লীগের প্রথম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে জমিয়তুল ফালাহ জামে মসজিদ হল রুমে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওলামা লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডক্টর কে এম আব্দুল মুমিন সিরাজি। আরও উপস্থিত ছিলেন ওলামা লীগের সদস্য সচিব দেলোয়ার হোসেন,
চট্টগ্রাম মহানগর সভাপতি ইদ্রিস আলম, সাধারণ সম্পাদক রবিউল আলম সিদ্দিকী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বক্তারা সবাইকে একসাথে কাজ করে সম্মেলন সফল করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। নোয়াখালীতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে সকালে নোয়াখালী সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জহির উল্লাহ ও সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মুশরেফুল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালায় শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, সরকারি কর্মচারী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার 60 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই কর্মশালা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।